দেশ থেকে জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার হোলি আর্টিজানে হামলার সপ্তম বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ কথা জানান ডিএমপি কমিশনার। শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিকরাও। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। এতে নিহত হন 17 বিদেশি নাগরিক সহ 20 জন। হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। হামলার 7 বছর পূর্তিতে শনিবার ঘটনাস্থলের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। And I can say that we fully remain committed to stopping recurrence of any such incident in future. গুলশান থানার নতুন ভবনের সামনে স্থাপিত হোলি আর্টিজান হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন খানের মুরালেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেকটা জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে রাখতে পেরেছি এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশটা একটা স্থিতিশীল উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকা সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটিইউ, সিটিটিসি ও র‍্যাব জঙ্গিদের বিরুদ্ধে কাজ অব্যাহত রেখেছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ থেকে জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার হোলি আর্টিজানে হামলার সপ্তম বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ কথা জানান ডিএমপি কমিশনার। শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিকরাও। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। এতে নিহত হন 17 বিদেশি নাগরিক সহ 20 জন। হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। হামলার 7 বছর পূর্তিতে শনিবার ঘটনাস্থলের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। And I can say that we fully remain committed to stopping recurrence of any such incident in future. গুলশান থানার নতুন ভবনের সামনে স্থাপিত হোলি আর্টিজান হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন খানের মুরালেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেকটা জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে রাখতে পেরেছি এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশটা একটা স্থিতিশীল উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকা সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটিইউ, সিটিটিসি ও র‍্যাব জঙ্গিদের বিরুদ্ধে কাজ অব্যাহত রেখেছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ থেকে জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার হোলি আর্টিজানে হামলার সপ্তম বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ কথা জানান ডিএমপি কমিশনার। শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিকরাও। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। এতে নিহত হন 17 বিদেশি নাগরিক সহ 20 জন। হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। হামলার 7 বছর পূর্তিতে শনিবার ঘটনাস্থলের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। And I can say that we fully remain committed to stopping recurrence of any such incident in future. গুলশান থানার নতুন ভবনের সামনে স্থাপিত হোলি আর্টিজান হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন খানের মুরালেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেকটা জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে রাখতে পেরেছি এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশটা একটা স্থিতিশীল উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকা সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটিইউ, সিটিটিসি ও র‍্যাব জঙ্গিদের বিরুদ্ধে কাজ অব্যাহত রেখেছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।